হরিদ্বার শহর রানাঘাটের সুখ্যাতি আজ অক্ষুণ্ণ। মিষ্টির শহর চুনির তীরে ছোট্ট শহর রানাঘাট। কৃষ্ণনগরে যেমন সরপুরিয়া আর সরভাজা, তেমনি রানাঘাটের পান্তুয়া। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকে রানাঘাটের পান্তুয়ার সৃষ্টি। সেই পুরনো আমল থেকে রানাঘাটের পান্তুয়া। শোনা যায় জমিদার বাড়ির ময়রা ছানা ভেজে রসে চুবিয়ে জমিদার বাড়ির বাচ্চাদের প্রথম স্বাদ দিয়েছিলেন, সেখান থেকেই পান্তুয়ার সৃষ্টি। অতীতের রানাঘাটের বিভিন্ন ময়রাদের পরম্পরা আজও রানাঘাটে বিরাজমান। রানাঘাটে পান্তুয়া মানে আজও অতুলনীয়। তার নদিয়া হোক কিংবা অন্য রাজ্য থেকে বিদেশে, সর্বত্রই তার লোভনীয় স্বাদ আজও বিরাজমান। এই যে সুস্বাদু পৃথিবী বিখ্যাত, কেন এই মিষ্টিটা রানাঘাটের পান্তুয়া? সব কিছু টাটকা, জেল কোনো জিনিস থাকে না। এই মিষ্টি যে রসটা দিচ্ছে, একবারে টাটকা জিনিস, কোনো মোদক হবে না, কোনো ইয়ে হবে না। মানে এটা কদিন রেখে খেতে পারে মানুষ? আপনি মোটামুটি তিন দিন, চার দিন, পাঁচ দিন তো থাকে। আর ফ্রিজে রাখলে সাত দিন? সবাই বলে যে রানাঘাটের বিখ্যাত পান্তুয়া জিনিসটা, এক এক জায়গায় এক এক জিনিসের নাম এরকমই আছে। এটার কি কোনো পান্তুয়ার ভেতরে কি কোনো ভেতরে কোনো জালি বা কোনো রসালো? রসালো বলতে একটু জালি করা হয়, জিনিসটা খেতে ভালো লাগে, শক্ত হলে পরে একটু ভালো লাগে খেতে। এরকম তো পান্তুয়া কোনো জায়গায় তৈরি করতে পারে না। এই পান্তুয়াটা কোথাও হয় না, এইখানেই হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।